নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো ব্রেড মালপোয়া। মাত্র 10 মিনিটের মধ্যে এই ব্রেড মালপোয়াগুলি তৈরি করতে পারবেন। সবগুলি মালপোয়া একদম বলের মতো ফুলবে, খেতেও অসাধারণ লাগে। খুব কম সময়ের মধ্যে এই মালপোয়াগুলি বাড়িতে তৈরি করতে পারবেন। একটা মালপোয়া আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে দেখতে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, মালপোয়ার ভেতরটা কতটা সফট হয়েছে, আর একদম জালি তৈরি হয়েছে। কিন্তু এখানে আমি 6 পিস ব্রেড নিয়ে নিলাম। এই ব্রেডগুলি দিয়েই আমি মালপোয়াগুলি তৈরি করব। আপনারা চাইলে আর একটু বাড়িয়েও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। এখন ব্রেডগুলি আমি ছিঁড়ে একটা মিক্সিজারের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা কেচি দিয়েও কেটে দিয়ে দিতে পারেন। আমি এইভাবে হাত দিয়ে একটু ছিঁড়ে সবগুলি ব্রেডই দিয়ে দিচ্ছি। সবগুলি ব্রেড দিয়ে দিলাম। এখন 3 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা পরিমাণ বুঝে দিয়ে দেবেন। আর 1 কাপ দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 6 থেকে 7 পিস ব্রেড নিয়েছিলাম। এই ব্রেডের সঙ্গে 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখন মিক্সিজারের লিডটা ভালোভাবে লাগিয়ে নিলাম। ভালো করে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। একটা বাটির মধ্যে এখন ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে ব্রেডের সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দিতে পারেন। এখন 3 টেবিল স্পুন দিয়ে দিলাম নারিকেল কুড়া। 2 টেবিল স্পুন দিয়ে দিলাম সুজি। এখন ভালো করে সবগুলি উপকরণ মিশিয়ে নিতে হবে। আগে থেকে সুজিটা দিয়ে দিলে কিন্তু সুজিটাও ভালো করে সফট হয়ে যায়। এখন 1 কাপ নিয়ে নিলাম ময়দা। একেবারে পুরোটা ময়দা দেব না, অল্প একটু ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন হলে আরও অল্প একটু ময়দা দিয়ে দেব। ব্যাটারটা একটু পাতলা মনে হচ্ছে, তাই আরও অল্প একটু ময়দা দিয়ে দিলাম। ভালো করে এখন ময়দাটা মিশিয়ে নিতে হবে। এখন ব্যাটারটাকে এভাবে 5 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মালপোয়াগুলি খুবই ভালো হবে। ভালো করে ফেটিয়ে নিয়েছি, এখন একটা সাইড করে রেখে দেব। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখে মালপোয়াগুলি ভেজে নেব। আর দেখুন, মালপোয়াগুলি কিন্তু কিছুক্ষণ পর এভাবে ফুলে উঠছে। আর চামচটা দিয়ে এভাবে একটু প্রেস করে দিলে কিন্তু খুব সুন্দরভাবে সবগুলি মালপোয়াই ফুলে উঠবে। বন্ধুরা, শীতকালের সন্ধ্যায় মাত্র 10 মিনিটের মধ্যে যদি কোনো পিঠে খাবার ইচ্ছে করে, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এত সহজে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। একবার বাড়িতে না তৈরি করলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন, একটা পিঠা তৈরি হয়ে গেছে। সেমভাবে আমি আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর কতটা ফুলেছে আপনারা সেটা দেখেই বুঝতে পেরেছেন। আমি একটু ছোট ছোট করে পিঠাগুলি তৈরি করছি, আপনারা চাইলে আর একটু বড় করেও তৈরি করতে পারেন। দেখুন বন্ধুরা, সবগুলি পিঠাই কিন্তু একদম বলের মতো ফুলে উঠছে। যেহেতু কড়াইটা এখানে একটু ছড়ানো নিয়েছি, তাই 2 থেকে 3টা পিঠা একসঙ্গেই তৈরি করে নিতে পারছি। বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা এই পিঠার রেসিপিটা বাড়িতে তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে।